সালাম আলাইকুম, মাইসেলফ খালেদ হোসেন মিলু। আজকে আই ভাইভা নিয়ে একটু ডিসকাশন করবো, কিছু ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, প্রথম একটা ট্রিকি কোশ্চেন হচ্ছে ফাংশনস অফ আই। হ্যাঁ, আয়ের ফাংশন কী? আমরা সবাই জানি আয়ের ফাংশন ভিশন। এছাড়া আই কী করে? আমাদের হচ্ছে ডার্ক লাইট এবং ব্রাইট লাইট, ঠিক আছে? অর্থাৎ আমাদের একটা ডিস্টিংগুইশ করে লাইট এবং ডার্কের ভিতরে। এটা কিন্তু আয়ের একটা ফাংশন। আর আরেকটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের 70% অফ অল সেন্সরি রিসেপ্টর এটা কিন্তু আইতে থাকে। তাহলে এটা আয়ের ফাংশন হচ্ছে ভিশন, অর্থাৎ সেন্স অফ সাইট করা। তারপরে ডার্ক এবং ব্রাইট আলোর ভিতরে যে পার্থক্য, এটাও কিন্তু আমাদের হচ্ছে আই করে। এরপরে কিছু কোশ্চেন আসে যে হচ্ছে আই লিডের ফাংশন কী। আই লিডটা কী করে? আমাদের আইকে প্রোটেক্ট করে। আই লিডটা আমাদের আই বলকে প্রোটেক্ট করে এবং লাইট যে এন্ট্রি, এই লাইট এন্ট্রিটাকেও প্রিভেন্ট করে। হ্যাঁ, এছাড়া কর্নিয়াল, হ্যাঁ, কর্নিয়াল ক্লিয়ারেন্স করে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই যে এই আই লিড দিয়ে আমরা কী করি, আমাদের ইমোশন প্রকাশ করতে পারি কিন্তু। হ্যাঁ, অনেকে যে বলে না যে চোখ মারে বা বিভিন্ন রকমভাবে ইমোশন প্রকাশ করা যায়, তো এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন। তাহলে আই লিডটা আইকে প্রোটেক্ট করে, পাশাপাশি হচ্ছে কী করে, আই লিডকে প্রোটেক্ট করে, পাশাপাশি আমাদের আই লিডকে প্রোটেক্ট করে, অ্যামাউন্ট অফ লাইট এন্ট্রি করে, ইমোশন প্রকাশ করে। এটা আমাদের যে কর্নিয়াল লেয়ারগুলো আছে, কর্নিয়ার 5টা লেয়ার, সবচেয়ে বড় লেয়ারটা কিন্তু স্ট্রোমা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমাদের যে রেটিনার লেয়ার আছে, 10 লেয়ার আছে, একদম নিচের লেয়ারটা হচ্ছে কিন্তু পিগমেন্ট লেয়ার, নিচের লেয়ারটা হচ্ছে পিগমেন্ট লেয়ার। আর আমাদের যে আউটার নিউক্লিয়ার লেয়ার আছে, এই আউটার নিউক্লিয়ার লেয়ার থেকে কিন্তু রেটিনোব্লাস্টোমা হয়। দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে ভিজুয়াল ফিল্ড আমরা বেড সাইডে দেখার জন্য, আইডিয়ালি ভিজুয়াল ফিল্ড দেখে আমরা পেরিমিটারের সাহায্যে, বাট বেড সাইডে আমরা কীভাবে দেখতে পারি ভিজুয়াল ফিল্ড? বেড সাইডে আমরা দেখতে পারি কনফ্রন্টেশন টেস্টের মাধ্যমে, যে এইভাবে এইভাবে যেটা করে, এটা হচ্ছে কনফ্রন্টেশন টেস্ট। ওকে, এখন সিউডোটোসিস কী জিনিস? অর্থাৎ একটা চোখের ড্রপিং অফ আপার আইলিড ইজ কল্ড টোসিস। তাহলে সিউডোটোসিসও ড্রপিং অফ আপার আইলিড হবে, কিন্তু নর্মালি ড্রপিং অফ আপার আইলিড হয় আমাদের লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস যদি ফাংশন ঠিক মতো না করে। তাহলে এখন আমাদের লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিসের ফাংশন ঠিক আছে, তারপরেও যদি আমাদের টোসিস হয়, তাহলে সেটাকে আমরা বলবো সিউডোটোসিস। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তাহলে সিউডোটোসিস আমাদের বিভিন্ন কারণে হতে পারে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বা হচ্ছে এক্সাম্পল হচ্ছে মাইক্রো অপথ্যালমাস, অ্যানঅপথ্যালমাস। অর্থাৎ আমাদের মাইক্রো অপথ্যালমাস, চোখ যদি খুব ছোটো হয়ে যায় তাহলে দেখা যাবে আই লিডটা ড্রপিং হয়ে যাচ্ছে। তারপর ইনঅপথ্যালমাস, হ্যাঁ, ইনঅপথ্যালমাস, অর্থাৎ খুবই ছোটো আই বল। হ্যাঁ, মাইক্রো অপথ্যালমাস, ইনঅপথ্যালমাস, মাইক্রো অপথ্যালমাস, ইনঅপথ্যালমাস, এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের সিউডোটোসিস হয়, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কজ। এখন আমাদের হচ্ছে লাক্রিমেশন, ইপিফেরা। ইপিফেরা হচ্ছে ডিফেক্টিভ ড্রেনেজের কারণে, আর লাক্রিমেশন হচ্ছে রিফ্লেক্স অথবা ইমোশনাল, অর্থাৎ আমি কেউ কোনো আত্মীয় অসুস্থ কানতেছি। আর ডিফেক্টিভ ড্রেনেজ, নেজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনের জন্য হলে এটাকে আমরা ইপিফেরা বলি। রেড আই, এনি রেডনেস অফ আই ইজ কল্ড কনজেশন। একটা হতে পারে সিলিয়ারি কনজেশন, আর একটা কনজাংটিভাল কনজেশন। যদি কর্নিওস্কুলারাল জাংশন লিম্বাসের এখানে হয়, এটা সিলিয়ারি কনজেশন। আমাদের কনজাংটিভাল ফর্নিক্সের দিকে হলে এটা ফর্নিসিয়াল কনজেশন। এখন রেড আয়ের হচ্ছে কজ যদি বলে, আমাদের অবশ্যই বলতে হবে অ্যাকুট, অর্থাৎ আয়ের যে কোনো জিনিস বললে আমাদের আগে তিনটা জিনিসকে মাথায় রাখতে হবে। অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভাইটিস, অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভাইটিস, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা, কর্নিয়াল আলসার। তাহলে এই তিনটার ক্ষেত্রে কিন্তু রেড আই হয়। এছাড়া কনজাংটিভাইটিস, কেরাটাইটিস, এগুলোর ক্ষেত্রে হয়। তাহলে আয়ের যে কোনো কেস যদি আপনাদের কাছে আসে, তাহলে আয়ের যে কোনো কেস আপনাদের কাছে আসলে ফার্স্ট আপনারা চিন্তা করবেন যে আইদার ইট ইজ গো টু অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভাইটিস, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা, অর কর্নিয়াল আলসার। এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আয়ের। হ্যাঁ, আচ্ছা, বাচ্চাদের ইপিফেরা হয় এটা কনজেনিটাল নেজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনের কারণে। এখন যদি কর্নিয়াল আলসার হয় একটা পেশেন্টের, কর্নিয়াল আলসার হলে কী কমপ্লিকেশন হতে পারে? কর্নিয়াল আলসার থেকে কিন্তু কর্নিয়াল পারফোরেশন হতে পারে, ঠিক আছে? তারপরে এটা ওপাসিটি হতে পারে। আর কর্নিয়াল আলসারের ডিডি যদি বলে, আলসারের এই ডিডি, এই তিনটা জিনিস, এই তিনটার একটা আরেকটা ডিডি। হ্যাঁ, কর্নিয়াল আলসার থেকে অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভাইটিস হতে পারে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা হতে পারে। তাহলে এখানে আমাদের হচ্ছে কী হবে, অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভাইটিস হতে পারে, আলসার থেকে এখান থেকে স্কেরিং হয়ে, সাইনিকিয়া হয়ে গ্লুকোমা ডেভেলপ করতে পারে। অর্থাৎ এদের ডিডিউ যেমন, এদের কমপ্লিকেশনেও কিন্তু এইগুলো হয়। হ্যাঁ, তারপরে আপনারা জানেন সুপারফিশিয়াল পাংটেড কেরাটাইটিস, অর্থাৎ আমাদের যে কর্নিয়া আছে ওখানে ছোটো ছোটো পাংটেড, হ্যাঁ, ছোটো ছোটো, এখানে কী হয়, ছোটো ছোটো পাংটেড টাইপের, কর্তকর্ত টাইপের লেশন হয়। এটাকে আমরা বলি সুপারফিশিয়াল পাংটেড কেরাটাইটিস। এর আরেকটা নাম হচ্ছে থাইগিসন সুপারফিশিয়াল পাংটেড কেরাটাইটিস। আমাদের থাইগ্লাস আছে না, থাইগ্লাস, তাই না? তাহলে থাইগিসন সুপারফিশিয়াল পাংটেড কেরাটাইটিসের আরেকটা নাম। এটা কোন অর্গানিজম দিয়ে হয়? বিভিন্ন অর্গানিজম দিয়ে হতে পারে, মেইন অর্গানিজম হচ্ছে ভাইরাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সুপারফিশিয়াল পাংটেড কেরাটাইটিস। এখন আমাদের যদি মোর দেন 6 ডায়োপ্টার হয় চোখের পাওয়ার, তাহলে এটাকে আমরা বলি হাই মায়োপিয়া। আর হাই মায়োপিয়ার সাথে যদি কী থাকে, এনি প্যাথোলজিক্যাল চেঞ্জেস ইন ফান্ডাস, ফান্ডাস মানে আমাদের ব্যাক সার্ফেস অফ রেটিনা,
এটা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি প্যাথোলজিক্যাল মায়োপিয়া। এখন তাহলে প্যাথোলজিক্যাল মায়োপিয়া তার মানে এনি প্যাথোলজিক্যাল চেঞ্জ ইন দ্য ফান্ডাস, ফান্ডাসের কী কী প্যাথোলজিক্যাল চেঞ্জ হতে পারে। দু একটু যদি আমরা মনে রাখি, রেটিনাল টিয়ার হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, রেটিনাল টিয়ার হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, এছাড়া অপটিক নার্ভ অ্যাট্রোফি, বিভিন্ন আরও 13টা টোটাল কন্ডিশন আছে। দু একটা মনে রাখলে হবে যে রেটিনাল টিয়ার, রেটিনাল ডিটাচমেন্ট, ঠিক আছে। এখন হচ্ছে কমপ্লিকেশন অফ গ্লুকোমা। গ্লুকোমার কী কমপ্লিকেশন হয়? গ্লুকোমার একটা কমপ্লিকেশন যদি মাথায় রাখতে হয়, গ্লুকোমার কমপ্লিকেশন হচ্ছে গ্লুকোমা, ইন্টাকুলার প্রেশার বেড়ে যাবে, নার্ভের উপরে চাপ দিবে, নার্ভে তো বিভিন্ন আর্টারি আছে, ওই আর্টারির উপরে চাপ দিবে, অর্থাৎ আর্টারিগুলো আলটিমেটলি রেটিনা, সেন্ট্রাল রেটিনার আর্টারির উপর প্রেশার পড়বে, রেটিনা আর্টারি যদি অক্লুড হয়ে যায়, রেটিনা খাইতে না পারলে কী হবে, অর্থাৎ আমাদের এখানে কী হবে, একদম কমপ্লিট লস অফ ভিশন। এছাড়া যেহেতু প্রেশার দিচ্ছে, প্রেশারদের কারণে রেটিনাল টিয়ার, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে রেটিনার একদম লাস্টের লেয়ার, হচ্ছে পিগমেন্টেড লেয়ার, আর উপরের যে লেয়ারগুলো এগুলোকে আমরা বলি নিউরো সেন্সরি লেয়ার। তাহলে এই নিউরো সেন্সরি লেয়ার যদি পিগমেন্ট লেয়ার থেকে ডিটাচড হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কী বলি, পিগমেন্ট লেয়ার থেকে ডিটাচ হয়ে গেলে সেটাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। আর যে কোনো একটা স্লিট টাইপের হলে এটাকে আমরা বলি রেটিনাল টিয়ার। আচ্ছা, এখন এখানে আমাদের যেই জিনিসটা আসতে হবে, যে আমাদের এখানে যেই জিনিসটা আসতে হবে যে সেকেন্ডারি ক্যাটারাক্ট এবং কমপ্লিকেটেড ক্যাটারাক্ট দুইটার কোনটা কেন হয়। সেকেন্ডারি ক্যাটারাক্ট মানে, সেকেন্ডারি মানে সিস্টেমিক ডিজিজের কারণে, যেমন ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসে আপনার বডিতে হাইপারগ্লাইসেমিয়া থাকবে, গ্লুকোজগুলো লেন্সের ভিতরে চলে যাবে, অসমোটিক প্রেশারের কারণে লেন্সের ভিতরে চলে গিয়ে ওখানে ওপাসিটি করবে, দিস ইজ সেকেন্ডারি ক্যাটারাক্ট। অকুলার ক্যাটারাক্ট হুইচ ইজ ডিউ টু সাম অকুলার ডিজিজের কারণে, অকুলার ডিজিজের কারণে ক্যাটারাক্ট হতে পারে, যেমন গ্লুকোমার কারণে ফ্যাকুলেটিভ ফ্যাকোমার্কিক গ্লুকোমা হতে পারে, ঠিক আছে, গ্লুকোমার কারণে হতে পারে, এটা মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হোয়াই ইজ নট ডিএনএস অর ডি? আমরা জানি ক্যাটারাক্ট সার্জারিতে হার্টম্যান সলিউশন ব্যবহার করা হয়, ডিএ ডিএনএস কেন ব্যবহার করা হয় না? এটা তো সুগার থাকে এখানে, সুগার থাকলে সুগার দিলে কী হবে, সুগার দিলে অবশ্যই প্রবলেম হতে পারে, সুগার দিলে এখানে চান্স অফ ইনফেকশন থাকে, এই জন্য আমরা ডিএনএ ডিএনএস দেই না। আচ্ছা, এখন আমাদের বলছে ফ্যাকো এমালসিফিকেশন এবং স্মল ইনসিশনাল ক্যাটারাক্ট সার্জারি আছে, আর কনভেনশনাল বা লার্জ ইনসিশন, এর ভিতরে সবচেয়ে বেস্ট হচ্ছে ফ্যাকো এমালসিফিকেশন। এটা কেন বেটার? এখানে খুব ছোটো ইনসিশন দেওয়া হয়, লেস দেন ইকুয়াল থ্রি মিলিমিটার ইনসিশন দেওয়া হয়, এখানে আর্লি হিলিং হয়, তারপরে এখানে হচ্ছে লেস কমপ্লিকেশন। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা, কেন বেস্ট, কারণ এখানে লেস অ্যাস্টিগমেটিজম। যে কোনো ক্যাটারাক্ট সার্জারিতে আমাদের কর্নিয়ার যে কার্ভেসার, এই কর্নিয়ার কার্ভেসারে প্রবলেম হয়, বাট এখানে কোনো প্রবলেম হয় না, এই জন্য লেস অ্যাস্টিগমেটিজম, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কজ। হ্যাঁ, এখন এর হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যে এটা খুবই কস্টলি প্রসিডিউর, এই ফ্যাকো মেশিন সব জায়গায় থাকে না, এক্সপার্ট সার্জন লাগে, হ্যাঁ, হায়ার সেন্টার লাগে, গ্রাম অঞ্চলে এই সার্জারিটা হয় না। এখন যদি আমরা বলি যে হঠাৎ দ্য কমপ্লিকেশন অফ ফ্যাকো ইমালসিফিকেশনের কমপ্লিকেশন, যে এখানে আইরিশ ড্যামেজ হতে পারে, হ্যাঁ, আইরিশ ড্যামেজ হতে পারে, কর্নিয়াল ড্যামেজ হতে পারে, পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ার হতে পারে, হ্যাঁ, এইগুলো কিন্তু ফ্যাকো ইমালসিফিকেশনে হয়, কমপ্লিকেশন তুলনামূলকভাবে বেশি, বাট এটা খুবই, যেহেতু অ্যাস্টিগমেটিজম হয় না, এই জন্য এটা খুবই বেটার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের টোটাল আয়ের হচ্ছে ডায়োপটারিক পাওয়ার কত, টোটাল আয়ের ডায়োপটারিক পাওয়ার জানতে গেলে আমাদের আয়ের রিফ্র্যাক্টিভ যে মিডিয়াগুলো আছে কার ডায়োপটারিক পাওয়ার কত জানতে হবে। আমাদের প্রথমে আছে কর্নিয়া, কর্নিয়ার ডায়োপটারিক পাওয়ার সবচাইতে বেশি, এটা +43 থেকে +45 ডায়োপটার। এরপরে কর্নিয়ার পরে কী আছে, আমাদের একোসিউমার আছে, একোসিমার কোনো ডায়োপটারিক পাওয়ার নাই। এরপরে আমাদের লেন্স আছে, লেন্স হচ্ছে অলমোস্ট হুমান ক্রিস্টালাইন লেন্স, এটা 17 ডায়োপটার। তারপর ভিট্রাস হিউমার আছে, এটাও রিফ্র্যাক্টরি মিডিয়াম, বাট ভিট্রাস হিউমারেও আমার কোনো কী নেই, ডায়োপটারিক পাওয়ার নাই। তাহলে টোটাল চোখের হচ্ছে অলমোস্ট 60 ডায়োপটার, এটা মাথায় রাখতে হবে। এখন আমাদের যে ইউভিআইটিস হলো, অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভিআইটিস, ইউভিআইটিসের ইউভিআর ট্র্যাক্টে এখানে ইনফ্লামেশন হচ্ছে, ইউভিআর ট্র্যাক্টে ইনফ্লামেশন হলে এখানে কোন ধরনের সাইনিকিয়া হবে, এখানে অবশ্যই পোস্টেরিয়র সাইনিকিয়া হবে। আর যদি কর্নিয়াল আলসারে হয়, কর্নিয়াল আলসারে বিফোর পারফোরেশন এটা অ্যান্টেরিয়র সাইনিকিয়া, আর যখন পারফোরেশনের পরে ভিতরের দিকে চলে যাবে তখন আবার হচ্ছে ইউভিআর ট্র্যাক্ট ইনভলভ হয়ে যাবে, তখন কিন্তু আবার পোস্টেরিয়র সাইনিকিয়া হবে, ঠিক আছে। ওকে, তাহলে দিস ইজ দ্য মানে সাম বেসিক কোশ্চেন। আর কয়েকটা আছে, অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভিআইটিস, কনজাংটিভাইটিস কোনটা ভালো? অবশ্যই কনজাংটিভাইটিসটা ভালো, তুলনামূলকভাবে লেস কমপ্লিকেশন। আর অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভিআইটিস হলে এখান থেকে ক্যাটারাক্ট, গ্লুকোমা, মানে যা যা মানে যে তিনটা যে ডিডি, এই তিনটা ডিডি সব কিছুই হতে পারে, ঠিক আছে। এছাড়া আমাদের আরেকটা হতে পারে থাইসিস বালবি, বাল্ব মানে আই, থাইসিস মানে ছোটো হয়ে যাওয়া, হ্যাঁ, থাইসিস বালবি। আচ্ছা, আমাদের কিছু রেটিনাল ডিজিজ আছে, যেমন রেটিনাল ডিটাচমেন্ট, রেটিনাল টিয়ার, হ্যাঁ, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, আবার রেটিনোব্লাস্টোমা, হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার। আচ্ছা, আমাদের সাডেন লস অফ ভিশন কী কী কারণে হতে পারে? সাডেন লস অফ ভিশন, ওই যে আমরা বললাম আয়ের তিনটা ডিজিজ, অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভিআইটিস, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা, কর্নিয়াল আলসার, অ্যাকুট অ্যান্টেরিয়র ইউভিআইটিস, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা, কর্নিয়াল আলসার, এই তিনটার ক্ষেত্রে। এছাড়া এন্ডোথেলমাইটিস আছে, এই ক্ষেত্রে আমাদের কী হতে পারে, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কী হতে পারে, সাডেন লস অফ ভিশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমাদের জেরোপ্থেলমিয়ার একদম ফার্স্ট স্টেজ নাইট ব্লাইন্ডনেস, জেরোপ্থেলমিয়ার ট্রিটমেন্টে কিন্তু আমরা 1 থেকে 6 মান্থ থেকে 1 ইয়ার পর্যন্ত 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটি
আর ওয়ান ইয়ার থেকে 6 ইয়ার পর্যন্ত কিন্তু আমরা টু এটা আমরা হচ্ছে কত দিই, এটা আমরা দিই টু ইন্টারন্যাশনাল ইউনিট, এটা 0114, হ্যাঁ 0114, অর্থাৎ আমরা তিনটা ডোজ দিই 6 মান্থলি। বাট যদি হচ্ছে ই হয় এটা প্রোফাইলেক্সিস হতে হতে, কিন্তু এটা আমরা সিঙ্গেল ডোজ দেবো। দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যালকালি এবং অ্যাসিড বার্নের ভিতরে কোনটা সবচেয়ে খারাপ, অ্যাসিডটা ভালো কারণ কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, অ্যালকালিতে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়, ভিতরের দিকে যেতেই থাকে। এই অ্যালকালি 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 হচ্ছে কি থাকে, অ্যালকালি এটা তো হচ্ছে যেমন সোডিয়াম বাইকার্বনেট, এটা একটা অ্যালকালাইন, তার মানে সোডিয়াম একটা ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন বা প্রোটনের সাথে এটা বাইন্ড করে, বাইন্ড করে ভিতরে স্প্রিডিং করে, ঠিক আছে, বাইন্ড করে স্প্রিডিং করে ভিতরে। একটা কেমিক্যাল বার্ন নিয়ে যদি একটা পেশেন্ট আসে তাহলে কি করা যেতে পারে, কেমিক্যাল বার্ন নিয়ে একটা পেশেন্ট আসে, চোখে কেমিক্যাল বার্ন হয়েছে, তুমি চোখটা ওয়াশ করো, ওয়াশ করো, ওয়াশ করো, যদি নর্মাল সেলাইন থাকে ভালো, নর্মাল সেলাইন না থাকলে নর্মাল যে ওয়াটার আছে এই ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে অ্যাটলিস্ট 30 মিনিট। তারপর রিমুভাল অফ পার্টিশন, রিমুভাল অফ পার্টিকেল, আমাদের চোখের এই পাতাটা এরকমভাবে আমরা তুলবো, তুলে ওই সকল সাবস্টেন্সগুলো কী করবো। এরপরে মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে আমরা ইনফ্লামেশন কমানোর জন্য আমরা কী দিতে পারি, স্টেরয়েড আই ড্রপ দিতে পারি, টপিক্যাল অ্যাট্রোপিন দিতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে পারি, ভিটামিন সি দিতে পারি, হ্যাঁ, যাতে আর্লি র্যাপিড হিলিং হয়। এরপরে যদি আমাদের অ্যাডহেশন ব্যান্ড অ্যাডহেশন হলে এটা আমরা সার্জিক্যালি ই করতে পারি। তারপর আমাদের যদি হচ্ছে কর্নিয়াতে ওপাসিটি তৈরি হয় আমরা কেরাটোপ্লাস্টি করতে পারি। এগুলো হচ্ছে মোটামুটি খুবই একটু আননোন কোশ্চেন আউটসাইড অফ দ্য বক্স ফর আই ভাইভা। সো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।